হয়, আজি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা মার্ঘিটা আঞ্চলিক সমিতির লগতে আসা তিনিচুকীয়া জিলা সমিতির এটা সজাতি দল আজি আমি এই টিকক নামদাং কলিয়ারিত অন দ্য স্পটত আমি উপস্থিত হয়েছো, যত নেকি আজিরপা এক সপ্তাহ আগত তিনজন নিরীহ লোক অবৈধ কয়লা খননের লগত জড়িত হয়ে রেড হোল কোল মাইনিং ইলিগেল রেড হোল কোল মাইনিং লগত জড়িত হয়ে মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুক আমি বুঝ লোবলে আহিছো। আজি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ইয়াত কোল ইন্ডিয়ার ডিপার্টমেন্টর কোল ইন্ডিয়া লিমিটেডর এনডিআরএফর ডিপার্টমেন্টে এটা ইয়াত এক সপ্তাহ ধরে উদ্ধারের এই তিনটা মৃত্যুকোষ দেহ মৃতদেহটু উদ্ধারের অভিযান চলাই আছে, কিন্তু আজি প্রায় এক সপ্তাহ হয়েছে উদ্ধার করব পরা নাই। এই একটা বড় একটা রহস্যজনক আর দুঃখ লগা কথা, আর এই একটা ধিক্কারজনক, কারণ আজি এই রেড হোল কোল মাইনিং যত চলিছিল এই প্রায় আজিরপর বহু বছরের আগত কোল ইন্ডিয়া লিমিটেডে কিন্তু এই সিল করা করা করে থাকা হয়েছিল, যত নেকি মানুষ সুমাব পরা না যায়। তা কিছু কয়লা মাফিয়ায় আমার বরগুলায়ের তেল বস্তি আছে, ইয়াত ইয়াত আছে টিকক কলিয়ারি গাঁওর কিছু কয়লা মাফিয়ায় ইয়াত অবৈধ রেড হোল কোল মাইনিং চলাই আছে। আজি নামদাং এই যেটু নেকি যত কোল ইন্ডিয়া লিমিটেডে আজিরপর বহু বছরের আগত ইয়াক রেড করা হয়েছে, ইয়াত আপনার সিল মরা হয়েছে, যত নেকি মানুষ তাত সুমাব নি তেনে অবস্থাত আজি অবৈধভাবে কয়লা খনন কার্য দিন দুপহরতে গোটেই বছর ইয়াত রমরমিয়া চলি আছে। আজি আদিবাসী ছাত্র সন্থা মার্ঘিটা আঞ্চলিক সমিতি জিলা সমিতিয়ে আজি ইয়াক কিন্তু আমি আদিবাসী ছাত্র সন্থা হয়ে পেলায় সম্পূর্ণভাবে রেড হোল কোল মাইনিং বন্ধ হব লাগে বলে আমি দাবি জানাইছো। আসলতে ইয়াত দেখিলে পাইছো আমি বিশেষক 124 নং মার্ঘিটা বিধানসভা সমষ্টির অন্তর্গত আর 13 নং ডিব্রুগড় লোকসভা সমষ্টির অন্তর্গত পরে এই যত নেকি এমপি রামেশ্বর তেলি আর বিধায়ক ভাস্কর শর্মা এটা হবল নেতৃত্ব আর ছত্তর ছায়াত এইবিল রেড হোল কোল মাইনিং চলব ধরেছে। আজি এক গাড়ি এটা যেটু এলপি 85,000 যেটু আমি দেখিলে পাও ইয়াত কালেকশন হয়, সেই কালেকশন কিন্তু সরকার রাজকোষত কিন্তু এক পয়সাও না যাওয়া নাই, এই টোটালি ইলিগেল অবৈধ। আজি এনে স্থলত আজি ইয়াত বহু বছরের পর আজি বহুত শ্রমিক নিরীহ লোক কিন্তু মৃত্যুবরণ হবলগিয়া হয়েছে। যা 3 বছরের আগত পি কে কাকতি নামৰ এজন আইএস অফিসার একজনিয়া বিচারপীঠ অফিসারে মার্ঘিটাত পঠোৱা হয়েছিল অসম সরকার ফালৰ আৰু আমি আদিবাসী ছাত্র সন্থা মার্ঘিটা আঞ্চলিক সমিতির পৰা আমি এটা প্রতিবেদন আমি দাখিল করেছিল, যত নেকি প্রায় 40 জন মান যত এই রেড হোল কোল মাইনিংত মৃত্যু হওয়ার লিস্ট আমি দিছিল, কিন্তু আজি কপতি এই মৃত্যু হওয়ার লিস্টর উপরতো কোনো ধরনের ইয়াত একো তদন্ত নহল। আজি আমি দেখিলে পাইছো ইয়াত 3 জন শ্রমিক নিরীহ লোক আজি মৃত্যু হয়েছে, তার আগতো বহুতো মৃত্যু হয়েছে। ইয়াত ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেটর বর্তমান ইয়াত অভিজিৎ এসপি স্যার উপস্থিত আছে, আমার মার্ঘিটার ওসি লিদুর ওসি ইয়াত ইয়াত যিমান ওসি ডিএসপি যিমান ইয়াত আছে ডিসি এসপি সব ইয়াত স্থানীয় বিধায়ক মন্ত্রী এমএলএ যিমান আছে সব এই অবৈধ কয়লা খননের লগত জড়িত আছে, এটু স্পষ্ট কথা। ওই আজি আমি তিনিচুকীয়া জিলা সমিতি আসা আর মার্ঘিটা আঞ্চলিক সমিতি আসা হয় একটা সজাতি দল আজি আহি আমি ইয়াত উপস্থিত হয়েছি। এটা পরিতাপর বিষয় অত যুগ যুগ ধরে এই নামদাং পাটকায় যেটু কয়লা খনন যেটু রেড হোল কোল মাইনিং যেটু চলি আছে আজি কিছু পূর্বে আগত এইটু সিল মরা হয়েছিল কোল ইন্ডিয়ার দ্বারা, কিন্তু আজি কুপতি মানে চলি আছে সুরাং ব্যবসায় একাংশ মানে বাঘা বাঘা ইয়াত কয়লা সিন্ডিকেট করা বিষয়া ইয়াত জড়িত আছে। ইয়াত আমি স্পষ্টভাবে এওঁলোকক সকিয়াই দিব বিচাৰিছোঁ যে এই কয়েল মাইনিংত যিবিলাক বিষয়া জড়িত হৈ আছে আমি তার বিষয়ে এটা মানে গুরুত্বর মানে কিছুদিনের পৰা অভিযোগ পাই আহিছিলোঁ। এই বিষয়ে আজি আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা মার্ঘিটা আঞ্চলিক সমিতি তিনিচুকীয়া জিলা সমিতিক হয় আমি তীব্র ভাষাৰে গৰিহণা দিব বিচাৰিছোঁ যে আজি যেহেতু এই কিছুদিনের আগত 3 জন নিরীহ ইয়াত খাটি খোৱা শ্রমিকে এই চোরাং ব্যবসায়ীর ফলত মৃত্যুবরণ কৰিবলগা হৈছে, কিন্তু আজি এক সপ্তাহ উকলি যোৱা সত্ত্বেও আজিলৈকে এই উদ্ধার অভিযান সফল হোৱা নাই। ইয়াত কেবল মাত্র আমি ইয়ার মূল কারণ হিসাবে আমি প্রতিকূল বতরক দেখি পাইছো আর লগতে ইয়ার যেটু মহকুমা আরক্ষী প্রশাসন যেহেতু যি হিসাবে
ক্ষিপ্ৰভাৱে ইয়াৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'ব লাগিছিলে আজিলৈকে, কিন্তু কোনো ধৰণৰ তেনেকুৱা ব্যৱস্থা আমি দেখি পোৱা নাই। গতিকে আমি মহকুমা আৰক্ষী বিষয়া, লগতে ইয়াত যিমানেই ইয়াত প্ৰশাসনিক বিষয়া জড়িত আছে, সেই বিষয়াসকলক আমি একে ভাষাৰে আমি ধিক্ষাৰ জনাইছোঁ। এই অভিযান যিহেতু অতি সোনকালে যাতে সফল কৰক, এই মৃতদেহ অভিযানটো উদ্ধাৰ কৰক, মৃতদেহটো যাতে, আৰু আমি অনাগত দিনবোৰক যদি এনেকে যদি পৰিস্থিতি আৰু ওপৰত যদি চোৰাং কয়লা ব্যৱসায়ৰ ওপৰত যদি নিয়ন্ত্ৰণ নঘটায়, তেনেহ'লে আমি আশা তিনিচুকীয়া জিলা সমিতি, মাৰ্ঘেটা আঞ্চলিক সমিতি হৈ বিভিন্ন দল সংগঠন হৈ আমি তীব্ৰভাৱে গণতান্ত্ৰিক আন্দোলন আমি গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ম। আমি গম পোৱা মতে তিৰাপ কুৰিয়াৰীৰ যিটো মানে কয়েল ইণ্ডিয়াৰ যিটো মেনেজাৰ চাহু বোলা চাহু নামৰ উপাধিগৰাকী যিজন ব্যক্তি, তেখেতৰ মানে স্বেচ্ছায়াত এই গেট চলি আছে বুলি আমি আমি মানে সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ। আৰু কাৰণ আজিলৈকে আমি গম পোৱা মতে তেখেতৰ মানে কিছু সংখ্যক মানে মেক্স বলেৰ' পিকআপো চলি আছে যেন অনুভৱ পাইছোঁ। আচ্ছা, আমি গম পোৱা মতে এই গুঞ্জিৎ সিং নামৰ ব্যক্তি আৰু এই চাহু যিজন মানে কয়েল ইণ্ডিয়াৰ মেনেজাৰ, তেওঁলোকৰ মানে ছত্ৰছায়াত একাংশ চোৰাং কয়লা ব্যৱসায়িক মানে ইয়াত মানে অবৈধভাৱে মানে কয়লা ব্যৱসায় কৰিবলৈ তেওঁলোকক পাৰ্মিশ্যন দিয়া হৈছে। গতিকে এই 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 কয়লা যিটো চোৰাং ব্যৱসায় যাতে অতি সোনকালে বন্ধ হ'ব লাগে, অন্যথাই আদিবাসী ছাত্ৰ সন্থা শান্ত হৈ বহি নাথাকে, তীব্ৰভাৱে গণতান্ত্ৰিক আন্দোলন আমি গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ম।